তো গাছের তলায় আর রাস্তাতেই যদি কেউ পেশাব পায়খানা করে তাতে যদি লানত থাকে, তাহলে কেউ যদি বাস স্ট্যান্ডে, স্টেশনে, হ্যাঁ যে কোনো ওয়েটিং হলে, সিঁড়িতে, বিল্ডিংয়ের সিঁড়িতে, তাই না, সবগুলি সামিল কিনা, তো এগুলিতে লানত রয়েছে। লানত আল্লাহর তো লানত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত বদ্ধ তো আছে, কিন্তু যে দেখবে সেই লানত করবে। লানাল্লাহুল ইয়াহুদ, ইহুদীদের ওপর আল্লাহ রব্বুল আলামিন অভিসম্পাত করেছেন, লানত করেছেন, তাদেরকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা করেছেন। লানত মানে হচ্ছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা। বিভিন্ন কাবিরা গুনাহর ওপর আল্লাহর লানত রয়েছে, কাবিরা গুনাহকারী এবং যারা এসব অপরাধে জড়িত তাদের ওপর। আর তার মধ্যে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক কুফরি, এবং শিরক কুফরি যেগুলির কারণ, যেগুলিতে মানুষ শিরক কুফরির দিকে চলে যায়, ইহুদিদের ওপর আল্লাহ লানত করেছেন। অন্য রওয়ায়েতে রয়েছে নাসারা খ্রিস্টানদের ওপর আল্লাহ লানত করেছেন। এইরকম মুসলিম সমাজের যারা বিভিন্ন কাবিরা গুনাহে জড়িত তাদের ওপর লানত রয়েছে, হাদিস আছে। জি, লান আল্লাহ আল ওয়াসিম আল মুস্তাওসিমান, যারা শরীরে উল্কি লাগায়, যারা ভুরু চিকন করে, তাদের ওপর লানত করা হয়েছে। হ্যাঁ, বিভিন্ন এরকম কাবিরা গুনাহগুলি রয়েছে। সুদখোরের ওপর লানত রয়েছে, ঘুষখোরের ওপর লানত রয়েছে, কখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা রয়েছে, কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথা রয়েছে। আল্লাহর লানত মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করবেন, এটা হচ্ছে অর্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রহমতের মালিক না, তো তার পক্ষ থেকে লানত মানে তার বদ্দ অভিশাপ রয়েছে যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করবে। রাসূলুল্লাহ লানত মানে হচ্ছে ফেরেশতাদের লানত, মানে ফেরেশতাদের বদ্দুয়া অভিশাপ। এইরকমই লানহমুল্লাইনও আল্লাহ কোরআনে বলেছেন, লানতকারীদের লানত, তার মানে মুমিনদের লানত। অনেক সময় হাদিস আছে, ইত্তাকুল আনাইন, দুটো লানতের কাজ থেকে, অন্যায় থেকে বেঁচে থাকি। মানে দুটো এমন অপরাধ আছে যেগুলো তো মানুষ সাধারণত লানত করে, যে দেখে সেই লানত করে, রুচিশীল মানুষ। তার মধ্যে একটি হচ্ছে রাস্তায় পায়খানা করা, সা পায়খানা করা, গাছের তলায়, যে গাছের তলায় মানুষ একটু বসবে, ছায়া নেবে, আশ্রয় নেবে, তো গাছের তলায় আর রাস্তাতেই যদি কেউ পেশাব পায়খানা করে তাতে যদি লানত থাকে, তাহলে কেউ যদি বাস স্ট্যান্ডে, স্টেশনে, হ্যাঁ যে কোনো ওয়েটিং হলে, সিঁড়িতে, বিল্ডিংয়ের সিঁড়িতে, তাই না, সবগুলি সামিল কিনা, তো এগুলিতে লানত রয়েছে। লানত আল্লাহ তো লানত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত বদ্ধ তো আছে, কিন্তু যে দেখবে সেই লানত করবে। আলহামদুলিল্লাহ।